অর্থনৈতিক চাকা সচল করার পাশাপাশি বিদেশে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি বজায় রাখতে প্রবাসীরা বড় ধরনের ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সব সংগঠন আয়োজিত সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ফাউন্ডেশনের জেদ্দার সভাপতি, আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, কার্যনির্বাহী সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট সঞ্জিদা খানম, ময়মনসিংহ 11 আসনের এমপি কাজিমুদ্দিন আহমেদ ধনু, বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল নাজমুল হক সহ আরও অনেকে।